আসসালামু আলাইকুম এইচএসে আইসিটি অধ্যায় চার ওয়েব ডিজাইন পরিচিতি এবং এস্টেম এল এর দশ নম্বর পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমরা এস্টেম এল এর হাইপার লিঙ্কের ব্যবহার নিয়ে আলোচনা করব যেখান থেকে আমরা শিখব হাইপার লিঙ্ক কাকে বলে হাইপার লিঙ্কের অ্যাট্রিবিউট গুলো কি কি এবং হাইপার লিঙ্ক কিভাবে ওয়েব পেজে ব্যবহার করতে হয় হাইপার লিঙ্ক তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি টপিক কেননা এক্সামে প্রায় এখান থেকে কোয়েশ্চেন দিয়ে থাকে তো দেরি না করে চলো শুরু করা যাক প্রথমে আমরা হাইপার লিঙ্কের বেসিক কিছু ইনফরমেশন জানব চলো হাইপার লিঙ্কের সংজ্ঞাটি জেনে নেওয়া যাক ওয়েব পেজের বিভিন্ন ধরনের তথ্যাবলীর ভিতর ভার্চুয়াল সংযোগ স্থাপন করার ব্যবস্থাই হচ্ছে হাইপার লিঙ্ক কি সংজ্ঞাটি কি মাথার মধ্যে চলে গেল তো মাথার মধ্যেও যদি চলে যায় কোনো ব্যাপার না আমি তোমাদেরকে বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি আমরা তো সবাই ইন্টারনেট ইউজ করি তাই না আমরা যখন ইন্টারনেট ব্রাউজ করি কোনো একটা পেজে প্রবেশ করি আমরা সেখানে দেখতে পারি বিভিন্ন ধরনের টেক্সট অথবা ইমেজ থাকে তোমরা খেয়াল করে দেখছো অনেক ক্ষেত্রে কিছু কিছু টেক্সট বা কিছু ইমেজ রয়েছে যেখানে ক্লিক করলে আমাদেরকে অন্য একটি পেজে নিয়ে যায় তাই না অর্থাৎ একটা পেজের সাথে অন্য কোনো পেজ বা অন্য কোনো ওয়েবসাইটে লিঙ্ক আপ করার যে প্রসেস এটাই হচ্ছে হাইপার লিঙ্কের কাজ সাধারণত হাইপার লিঙ্ক ব্যবহার করে এই লিঙ্কটা করা হয় এক পেজ থেকে আরেকটা পেজে যাওয়ার এই জন্য বলা হয়েছে ওয়েব পেজের বিভিন্ন ধরনের তথ্যাবলীর ভিতর এখানে তথ্যাবলী বলতে এই বিভিন্ন ধরনের টেক্সট অথবা ইমেজকে বোঝানো হয়েছে এই তথ্যাবলীর ভিতর ভার্চুয়াল সংযোগ অর্থাৎ এই যে লিংকের প্রসেস একটা জায়গা থেকে আরেকটা জায়গা যাওয়া এটাই ভার্চুয়াল সংযোগ স্থাপন করার ব্যবস্থায় অর্থাৎ প্রসেসটাই হচ্ছে হাইপার লিঙ্ক সাধারণত টেক্সট বা ইমেজকে লিঙ্ক হিসেবে নির্দিষ্ট করা যায় অর্থাৎ ওয়েবসাইটের মধ্যে যে টেক্সট অথবা ইমেজ থাকে সাধারণত এই টেক্সট বা ইমেজের মধ্যে হাইপার লিঙ্কটি ব্যবহার করা হয় হাইপার যুক্ত যে লেখাগুলো থাকে সেই লেখাগুলো সাধারণত নীল রঙের হয়ে থাকে এবং যার একটি আন্ডারলাইন থাকে আর সবচেয়ে বড় কথা সেই লেখাটির উপর আমাদের যে কম্পিউটারের মাউস পয়েন্টারটা থাকে সেই মাউস পয়েন্টারটা নিয়ে গেলে হাতের আঙ্গুলের মতো আকৃতি ধারণ করে চলো বিষয়টা আমি তোমাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই দেখো এটা একটা ওয়েব পেজ যেখানে একটা প্যারাগ্রাফ রয়েছে যেখানে লেখা রয়েছে গো টু গুগল গো টু এই লেখাটা কিন্তু নর্মাল টেক্সট কিন্তু এই গো টুর সাথে যে গুগল লেখাটি রয়েছে এটা কিন্তু নরমাল না কেননা এটার একটা আন্ডারলাইন রয়েছে এবং এটি নীল রঙে প্রদর্শিত হচ্ছে আর সবচেয়ে বড় কথা আমি যখন এই গুগল লেখাটির উপর আমার মাউস নিয়ে যাচ্ছি তখন হাতের আঙ্গুলের মতো আকৃতি ধারণ করতেছে এখন আমি যদি এই গুগল লেখাটির উপর ক্লিক করি তাহলে দেখো আমাকে এ নিয়ে চলে আসলো অর্থাৎ গুগল ওয়েবসাইটে আমাকে নিয়ে আসলো অতএব গুগল লেখাটির উপর ক্লিক করে আমাদেরকে আরেকটি নতুন পেজে নিয়ে আসলো এটাই হচ্ছে হাইপারলিংকের লিঙ্কের কাজ চলো এবার পরে স্লাইডে যাওয়া যাক এখন আমরা হাইপার লিঙ্কের সিনটেক্স সম্পর্কে জানব হাইপার লিঙ্কের এইচটিএমএল ট্যাগটা সাধারণত ট্যাগ এর মাধ্যমে লেখা হয় আর অ্যাঙ্কার ট্যাগটা কিভাবে লেখা হয় অ্যাঙ্কার ট্যাগটা লেখা হয় এ ট্যাগের মাধ্যমে এ ট্যাগ দ্বারা শুরু হয় এবং এ ট্যাগ দ্বারা শেষ হয় এখানে একটা জিনিস রয়েছে বোঝার সেটা হচ্ছে এ ট্যাগ দ্বারা ড্যাকটি শুরু হবে এবং এ ট্যাগ দ্বারা শেষও হবে কিন্তু এ ট্যাগের শুরুতে আমাদেরকে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় সেই অ্যাট্রিবিউট মাধ্যমে আমাদেরকে লিঙ্কটা করে দিতে হয় অর্থাৎ যে ওয়েবসাইটে বা যে পেজ আমরা নিয়ে যাব সেই পেজ এর ঠিকানাটা আমাদেরকে এই অ্যাট্রিবিউট মাধ্যমে নির্দিষ্ট করে দিতে হয় বিষয়টা দেখো ধরো লিঙ্ক টেক্সট এই টেক্সটটাকে আমরা কি করব লিংক আপ করব এই টেক্সটটাকে হাইপার লিংক যুক্ত করব হাইপার লিংক যুক্ত করার জন্য এই টেক্সটের পূর্বে আমাদেরকে কি করতে হবে এ ট্যাগ স্টার্ট করতে হবে এবং এই টেক্সটার পরে এই ট্যাগটাকে ক্লোজ করতে হবে দেখো ক্লোজটা তো বুঝতে পারতেছো কিন্তু এর শুরুটা একটু না ঝামেলা আছে তো ঝামেলার কিছুই নাই দেখো এর শুরুতে কি করতে হবে ওই এ ট্যাগ দ্বারা শুরু করতে হবে এটা লেখার পর এর আমাদেরকে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে সেটা হচ্ছে এইচ আর ই এফ ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে ইউ আর এল এখন ইউআরএল বলতে ওই ঠিকানাটাকে বোঝাচ্ছে অর্থাৎ আমরা যে ঠিকানায় এই লিঙ্ক টেস্টে ক্লিক করলে যে ঠিকানাটা যাবে সেই ঠিকানাটা এই ইউআরএল মধ্যে দিতে হবে স্টার্টিং ট্যাগটা ক্লোজ হয়ে গেল এরপর কন্টেন্ট অর্থাৎ যে লেখার উপর ক্লিক করলে আমাদেরকে ওই ঠিকানার মধ্যে নিয়ে যাবে সেই লেখাটা এখানে থাকবে এরপর অ্যাঙ্কারটা একটা ক্লোজ হয়ে যাবে অর্থাৎ এটা একটা ক্লোজ হয়ে যাবে তো বিষয়টা আমরা যখন প্র্যাকটিক্যালি দেখব তখন আরও ক্লিয়ার হয়ে যাবে এখন অত মাথা ঘামানোর প্রয়োজন নেই যা শুধু এটুকু দেখে রাখো এবং মনে রাখো এখন আমরা হাইপার লিঙ্কের সম্পর্কে জানবো হাইপার লিঙ্ক সাধারণত দুই প্রকার এক ইন্টারনাল লিংক দুই এক্সটার্নাল লিঙ্ক ইন্টারনাল লিঙ্ক বলতে নিজস্ব ওয়েবসাইটের অংশ অর্থাৎ যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটের কোনো একটা পেজের সাথে লিঙ্ক আপ করার প্রসেস এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক আর এক্সটার্নাল লিঙ্ক বলতে অন্য কারো ওয়েবসাইটের কোনো একটা পেজে যাওয়ার প্রসেস আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ হাইপার লিঙ্কের কিছু সুবিধা রয়েছে যেমন হাইপার লিঙ্কে ক্লিক করে একই ডকুমেন্টের ভিন্ন পেজে যাওয়া যায় অর্থাৎ একটি ওয়েবসাইট সেই ওয়েবসাইটের কোনো একটা পেজে যাওয়া যায় এরপর হাইপার লিঙ্ক ক্লিক করে একই ডকুমেন্টের ভিন্ন কোনো অবস্থানে যাওয়া যায় অর্থাৎ সেই ওয়েবসাইটেরই কোনো একটা পেজের এর কোনো একটি জায়গায় যাওয়া যায় এরপর হাইপার লিঙ্ক ক্লিক করে ভিন্ন কোনো ডকুমেন্টের কোনো পেজে যাওয়া যায় এটা দ্বারা বোঝা যাচ্ছে অন্য কারো ওয়েবসাইটে যাওয়া যায় এরপর সম্পর্কিত তথ্য দ্রুত প্রদর্শন করে জানা যায় অর্থাৎ সম্পর্কিত তথ্য বলতে এখানে বোঝাচ্ছে আমরা যে তথ্যটা নিব সে নেওয়ার জন্য আমাদেরকে অন্য একটা ওয়েবসাইটে আলাদাভাবে আবার ঠিকানাটা লিখে যাওয়ার প্রয়োজন পড়তেছে না আমরা কি করতে পারতেছি এক ক্লিক করে সেই ওয়েব পেজে যেতে পারতেছে এবং আমাদের প্রয়োজনীয় তথ্যটা সংগ্রহ করতে পারতেছে এই জন্য বলা হয়েছে সম্পর্কিত তথ্য দ্রুত প্রদর্শন করে জানা যায় এরপর ব্রাউজ কারের সময় বাঁচে অর্থাৎ যে ব্রাউজ করে তার সময়টা বেঁচে যায় কিভাবে বাঁচে সাধারণত আমরা জানি একটা ওয়েবসাইটে যাওয়ার জন্য আমাদেরকে ঠিকানা লিখতে হয় তারপর সেটাতে ক্লিক করে প্রবেশ করতে হয় কিন্তু এই ক্ষেত্রে হাইপার লিংকের ফলে কি হচ্ছে এক লিকে আমরা সেই ওয়েবসাইটে যেতে পারতেছি এর ফলে আমাদের সময়টা বেঁচে যাচ্ছে এই জন্য বলা হয়েছে ব্রাউজকারীর সময় বাঁচে হাইপার লিংকের কিছু অ্যাট্রিবিউট রয়েছে যেমন এইচআরইএফ এটা তো আমরা প্রথমেই দেখলাম সাধারণত হাইপার রেফারেন্স বুঝায় অর্থাৎ যে ঠিকানাতে আমরা প্রবেশ করব সেই ঠিকানাটা নির্দিষ্ট করে দিতে এই ব্যবহার হয় এরপর রয়েছে টার্গেট টার্গেট মূলত নতুন উইন্ডোতে পেজ ওপেন করতে ব্যবহৃত হয় এরপর মেইলটো মেলটা সাধারণত ইমেলের সাথে লিঙ্ক করার জন্য ব্যবহৃত হয়ে থাকে এরপর নেম নেম সাধারণত বুকমার্ক তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে এগুলো জেনে রাখো এগুলো সাধারণত এম এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখন আমরা এক্সাম্পল দেখব দেখো ডান একটা ইমেজ রয়েছে যেখানে একটা ওয়েব প্রদর্শন হচ্ছে এবং যেখানে দুইটা লাইনের প্যারাগ্রাফ রয়েছে প্রথম লাইনে লেখা রয়েছে গো টু ফেসবুক এখানে বিষয়টা দেখো ফেসবুক এই লেখাটি নীল রঙের রয়েছে এবং আন্ডার লাইন অবস্থায় রয়েছে অর্থাৎ বোঝা যাচ্ছে এই ফেসবুকটা লিঙ্ক করা রয়েছে এরপরে গো টু গুগল এখানেও সেম গুগল লেখাটা লিঙ্ক করা রয়েছে যেহেতু এখানে ফেসবুক এবং গুগল উল্লেখ করে লিখে দিয়েছে অতএব আমরা বুঝতে পারতেছি এবং পরেরটা গুগলটা গুগল ঠিকানায় যাবে তো এই মোতাবেক আমরা এসএমএল কোডটি লিখবো দেখো বাম পাশে কোডির লেখা হয়েছে আমি যা শুধু তোমাদেরকে বুঝিয়ে দেব আমরা জানি এসএমএল কোড লিখতে গেলে আমাদের এসএমএল এর কিছু বেসিক ফরম্যাটটা লিখতে হয় অর্থাৎ এসএমএল ট্যাগ দ্বারা স্টার্ট করতে হয় সবার শেষে এসএমএল ট্যাগটাকে ক্লোজ করতে হয় এরপর বডি ট্যাগ স্টার্ট করতে হয় সবার শেষে বডি ট্যাগটা ক্লোজ করতে হয় এই বডি ট্যাগের মধ্যে মূলত আমাদের কন্টেন্ট গুলো থাকে দেখো আমাদের এই দুইটা লাইনে যে প্যারাগ্রাফ রয়েছে এটা আমরা লিখব এই বডি ট্যাগের মধ্যে আমরা জানি প্যারাগ্রাফ সাধারণত পি ট্যাগ দ্বারা লেখা হয় এই সমস্ত বিষয় নেই কিন্তু আমি পূর্বের ভিডিওগুলোতে আলোচনা করেছি বেসিক ভিডিওগুলো পূর্বের ভিডিওতে দেওয়া রয়েছে তোমরা যদি সেই ভিডিও গুলো না দেখে থাকো তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য বুঝতে একটু প্রবলেম ফেস হবে সেই ভিডিওগুলো আগে কমপ্লিট করে আসো দেন এই ভিডিওটি দেখো আমার বিশ্বাস তোমরা অনেক ভালোভাবে বুঝতে পারবে এবং এ প্লাস পাওয়ার মতো করে রিভারেশন নিতে পারবে তো চলো আমরা জানি প্যারাগ্রাফ লেখার জন্য কি করতে হয় পি ট্যাগ নিতে হয় পি ট্যাগ স্টার্ট করেছি এবং ক্লোজ করেছি এই পি ট্যাগের মধ্যে আমরা কি করব প্রথম লাইনটাকে লিখবো ঠিক আছে দেখো গোটুটা হচ্ছে নরমাল টেক্সট সো আমরা পি ট্যাগের মধ্যে গোটুটা নরমাল ভাবে লিখলাম কিন্তু ফেসবুকটা কিন্তু নরমাল না এটা লিংক করা রয়েছে আর লিংক করা টেক্সটটা আমরা কি করব অ্যাঙ্কর অর্থাৎ এ ট্যাগ ধরে লিখব এই ফেসবুকের সামনে আমরা এ ট্যাক স্টার্ট করব এবং ফেসবুক শেষে যে এ ট্যাগটাকে ক্লোজ করব দেখো আমরা এখানে সেটাই করেছি ফেসবুক লেখাটার সামনে এ ট্যাগ ধরে স্টার্ট করেছি দেখো এর পর আমরা কি করেছি একটা অ্যাট্রিবিউট বসাইছি তাই না অ্যাট্রিবিউট এই জন্য বসানো হয়েছে যাতে আমরা ওই ঠিকানাটা লিংক করে দিতে পারি অ্যাট্রিবিউট হচ্ছে এইচ আর ই এফ অর্থাৎ হাইফার রেফারেন্স ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে এই ফেসবুকের যে ইউআরএলটা রয়েছে সেই ইউআরএলটা দেওয়া হয়েছে এরপর স্টার্টিং ট্যাগটাকে ক্লোজ করা হয়েছে ওকে এরপর ফেসবুক লেখাটা দেওয়া হয়েছে যাতে এই ফেসবুক লেখাটার উপর ক্লিক করলে এই ঠিকানাটা চলে যায় এরপর এই ট্যাগটাকে ক্লোজ করা হয়েছে তাহলে আমাদের প্রথম লাইনের কাজ শেষ এরপর দ্বিতীয় লাইন দ্বিতীয় লাইনটাও সেম পি ট্যাগ স্টার্ট হয়েছে এবং পি ট্যাগ ক্লোজ হয়েছে পি ট্যাগের মধ্যে ওই লাইনটা লেখা হয়েছে কিভাবে লেখা হয়েছে গো টুটা নরমাল যেহেতু সেই জন্য নরমাল নরমাল ভাবে লেখা হয়েছে এরপর এই ট্যাগটা স্টার্ট হয়েছে কিন্তু সাথে আর ই এফ অ্যাট্রিবিউটটাও আছে এই অ্যাট্রিবিউট মধ্যে কি হয়েছে আমাদের লিংকটা দেওয়া হয়েছে অর্থাৎ ইউআরএলটা দেওয়া হয়েছে google.com এর ঠিক আছে এখন তোমরা প্রশ্ন করতে পারো যে ভাইয়া ইউআরএল তো দিলে হয়ে যেত সামনে এগুলো কেন দেওয়া হয়েছে আমি কিন্তু ইউআরএল নিয়ে বেসিক ভিডিওগুলো তৈরি করেছি সো এগুলো সে বেসিক আমি বিস্তারিত আলোচনা করেছি তাই আজকে আর আলোচনা করতেছি না তোমরা যদি সেগুলো না দেখে থাকো তাহলে সেই ভিডিওটা দেখে নিও তোমাদের সকল প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ তো দেখো আমরা সেইভাবে গুগলটাকে লিখলাম গুগলটাকে লেখার পর এই ট্যাগটাকে ক্লোজ করে দিয়েছি এরপর পিতো ক্লোজ হয়েছে তারপর বডিও ক্লোজ এসটিএমএলও ক্লোজ তো আশা করছি কিভাবে এটা লিখতে হয় তোমরা সেটা বুঝতে পেরেছো তো এইভাবে সাধারণত এসটিএমএল কোডের মাধ্যমে হাইপার লিঙ্কটা ব্যবহার করতে হয় তো ভিডিওটা বুঝতে যদি কোনো প্রকার প্রবলেম থাকে তাহলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হও গ্রুপের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আরেকটা মেন কথা সেটা হচ্ছে এই যে ক্লাসগুলো আমি করাচ্ছি এই ক্লাসগুলোর যদি স্লাইড তোমরা পেতে চাও অর্থাৎ নোটটা যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের গ্রুপে জয়েন হও সেই গ্রুপে এই ক্লাস ভিডিওর নোটগুলো অর্থাৎ স্লাইডগুলো পিডিএফ এবং ইমেজ দুইটি আকারে দেওয়া হবে তোমরা সেই গ্রুপে জয়েন হয় নাও ধন্যবাদ সবাইকে